السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য ভালো কাজ ভালো কথা ভালো বস্তুকে আল্লাহ হালাল করেছেন হারাম কাজ সেগুলি যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলিতে রেখেছেন ক্ষতি যেসব কাজে যেসব কথায় যেসব বস্তুতে এসব বিষয়ে ক্ষতি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি হারাম করেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি দ্বীনের সমস্ত বিধিবিধান সম্পূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত শুক্রবারে যে সব ভাইরা এসেছিলেন তাদেরকে একটি ওয়াদা করেছিলাম যে এই মঙ্গলবারে হালালা সম্পর্কে আলোচনা করব তাই আজকে সেই বিষয় নিয়ে আলোচনা হবে হালালা যাকে দেশি ভাষায় অনেকে হিল্লা বলে থাকে এ প্রচলিত হালালা আসলে অভিশপ্ত হালালা প্রচলিত হালালা যে হালালা সমাজে রয়েছে বা প্রচলিত হিল্লা যে রয়েছে সমাজে তা হচ্ছে অভিশপ্ত তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস দ্বারা কিছুক্ষণে প্রমাণিত হবে ইনশাআল্লাহ আর এই অভিশপ্ত হালালা নিয়ে আলোচনার পূর্বে শরীয়তের যে হালালার পদ্ধতি রয়েছে অথবা যে বিষয় নিয়ে আলোচনা করছি তা হালাল হওয়ার যে পদ্ধতি রয়েছে যদিও তাকে হালালা নাম বলা উচিত হবে না কারণ হালালা নাম মানেই অভিশপ্তে পরিণত হয়েছে সেটি আগে উল্লেখ করে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 230 এ ইরশাদ করেছেন এই তালাক সম্পর্কে এবং এই তালাক হওয়ার পরে যে তার হুকুম এবং তারপরে যদি স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসার কোন রাস্তা আছে কিনা এ সম্পর্কে আল্লাহ উল্লেখ করেছেন তার পূর্বের আয়াতে আল্লাহ পাক তালাকের কথা উল্লেখ করেছেন দুইটি তালাকের আজির কথা আল্লাহ পাক ইরশাদ করেছেন 229 নম্বর আয়াতে আত তালাকু মাররাতান তালাক হচ্ছে দুইবার তালাক হচ্ছে দুইবার আল্লাহ পাক বলেছেন মানুষ ভাববে যে তালাক তো জানি তিনটে এতদিন থেকে তাই না আল্লাহ পাক বলছেন তালাক হচ্ছে দুইটি আর তালাক মাররাতান মানে দুই তালাক হচ্ছে দুইটি কিন্তু আল্লাহ পাক দুইটি তালাক না বলে দুইবার বলেছেন মাররা মানে একবার আর মাররাতান বা মাররাতাইন মানে দুইবার এই আয়াতটি যদি ভালো করে পড়ত মানুষ আর বোঝার চেষ্টা করত এবং তার সাথে সাথে অনেকে বুঝে কিন্তু তার প্রতি যদি আমল করত তাহলে একসাথে দুই তালাক তিন তালাক একশো তালাক কোনো বেকুফও দিত না আর তারপরে যেসব আলেম সমাজ বিদাতপন্থী আলেম সমাজ অথবা
যারা মজহামপন্থী মজহাবের গোড়ামি করে, সেসব আলেম সমাজ যারা ফতোয়া দিয়ে রেখেছে যে একসাথে তিন তালাক দিলে তিনটে হয়ে যাবে, তারাও এই ফতোয়া দিত না যদি এই আয়াতটি বোঝার চেষ্টা করতো ভালো করে আর আমল করতো তাহলে। কারণ আল্লাহ কি বলছেন, আত্তালাকু মাররাতান, তালাক হচ্ছে দুই বারে। তার ভাব অর্থ হচ্ছে যে তালাক হচ্ছে দুইটি। দুইটি তালাক কেন আল্লাহ বললেন, এই জন্য যে দুইটি তালাক হচ্ছে তালাকের রাজি, মানে এই দুই তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। এই দুইটি তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়া যেতে পারে। একটি তালাক দিলেন, তাহলে তালাক দেওয়ার আসল তরিকাই হচ্ছে ইসলামিক তরিকা, শরীয়তি তরিকা, একটি করে তালাক দেওয়া। একটি তালাক দিলেন, তারপরে তিন মাস, তিন ঋতু ইদ্দত, এই তিন ঋতু বা তিন মাসের মধ্যে আপনি চিন্তা ভাবনা করেছেন যে ফিরিয়ে নেওয়া ভালো হবে না একে একবার ক্লিয়ার করে দেওয়া ভালো হবে, বিদায় করে দেওয়া ভালো হবে। আপনার স্ত্রীও চিন্তা করছে যে এই স্বামী আমার জন্য ভালো হবে না, এই যখন তালাক দিয়ে দিয়েছে এর থেকে দূরে সরে যাওয়া, পৃথক হয়ে যাওয়া ভালো হবে, সেও চিন্তা করছে। তার বাবা মা, তার পরিবারের লোকেরাও চিন্তা করছে। তিন মাস আল্লাহ পাক সময় দিয়েছেন, বা তিন হাইজ, তিন মাসিক, যাদের মাসিক ঋতু আসে তাদের জন্য তিন ঋতু মাসিক ঋতু, আর যাদের মাসিক ঋতু আসে না তাদের জন্য বয়স হয়ে গেছে অথবা নাবালিকা, তিন মাস আল্লাহ পাক বলেছে। তো এই হচ্ছে ইদ্দত, এর মধ্যে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেবেন যে কে রাখবো না রাখবো না। তিন মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে না ফিরিয়ে নেবো, তাহলে ফিরিয়ে নিতে পারেন, এক তালাক দিয়ে ফিরিয়ে নিতে পারেন। তালাকের বিধান বর্ণনা করবো না, দীর্ঘদিন আগে তালাকের বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে আমার, সেটাই যথেষ্ট, আর পরবর্তীকালে সুযোগ হলে তালাকের বিধান সম্পর্কে আলোচনা করা হবে, কারণ সেদিকে গেলে হালালার আলোচনা থেকে যাবে। তারপরে যদি ফিরিয়ে নেয় ভালো কথা, ফিরিয়ে নিল তারপর আবার কখনো কোন রকম গোলমাল হইলে আবার এক তালাক দিয়ে দিল, তাহলে আর তালাক মাররা তান মানে দুইবারই তালাক, আর দ্বিতীয় তালাক দিয়েও আবার তিন মাস ইদ্দত বা তিন হাইজ ইদ্দত তার মধ্যে ফিরিয়ে নিতে পারে, ইচ্ছা করলে ফিরিয়ে নিতে পারে। ফিরিয়ে নিল না, এক তালাক দেওয়ার পরে তিন মাস হয়ে গেল, তখন তালাকে বায়েন হয়ে গেল, পৃথক হয়ে গেল, হারাম হয়ে গেল। একটি তালাক দিয়ে স্ত্রীকে হারাম করা যেতে পারে, তিন তিন মাসিক ঋতু শেষ হয়ে গেলি, তিন মাস শেষ হলেই হারাম হয়ে গেল আপনার উপর। এখন আপনি অন্যান্য যারা প্রস্তাব দানকারী তাদের মতো, অন্য লোক প্রস্তাব দিয়ে বিয়ে করতে পারে, আপনি একজন তাদের মধ্যে প্রস্তাব দিতে পারেন, আপনার প্রস্তাব নিতে পারে, আবার অন্যর প্রস্তাব গ্রহণ করতে পারে। এটা হচ্ছে ইসলামিক তরিকা। এই জন্য আল্লাহ পাক আর তালাক মাররাতান বলেছেন, তালাক হচ্ছে দুইবারে। কিন্তু বিদাতি সমাজ তাদের কল্পনা তো নেই যে তালাক একটা করে দিতে হবেই না, বিশ্বাসই করে না যে একটা তালাক লিখে হবে, তালাক হবে না তালাক এদের কাছে। তালাক মানে একবারে দিয়ে বিদায় করে দিতে হয় একসাথে তিন তালাক, অথচ তাদের ফিকার কিতাবে রয়েছে যে তিন তালাক একসাথে দেওয়া বিদাতি তালাক, মহরম হারাম তালাক, তারপরে হারাম হওয়ার পরে বিদাতি হওয়ার পরেও নাকি তাদের কাছে হয়ে যাবে, এটি তাদের বিষয়। তো আল্লাহ পাক দুই তালাকের কথা বললেন এই জন্য আলাদা করে যে দুই তালাকের মধ্যে ফিরিয়ে নেওয়ার সুযোগ সুবিধা আছে। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিহসান, তারপরে বলছেন হয় তারপরে এই এক তালাক বা দুই তালাক দিয়েছো যে এর মধ্যে ফাইমসাকুম বিমারুফিন, তুমি যদি ফিরিয়ে নিতে চাও তাহলে তুমি ভালো আচরণের সাথে ফিরিয়ে নাও, কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়, অপদস্থ করার উদ্দেশ্য নয়, সম্মানের সাথে তাকে ফিরিয়ে নাও এবং বাড়িতে সম্মানের সাথে রাখো। আও তাসরিহুম বিহসান, যদি বিদায় করতে হয় তবু জুলুম অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই, বিহসান ভালো আচরণের সাথে, এহসানের সাথে। এই দুই তালাকের কথা আল্লাহ উল্লেখ, এই দুইটি তালাক হচ্ছে তালাকের রাজি। তারপরের আয়াতে 230 আল্লাহ পাক বলছেন ফাইন তাল্লাকাহা, এখানে তৃতীয় তালাকের কথা বলেছেন, এই তালাক দিয়ে হচ্ছে তিনটি তালাক। এই তালাকের নাম হচ্ছে তালাকে মোগাল্লাজ, আমার দেশের মানুষরা তালাকে মোকাল্লাজ বলে অনেকে জানে, মোকাল্লাজ মানে অকাট্য তালাক। এই তালাকের পরে আর ফেরার কোনো চান্স নাই, সুযোগ সুবিধা নেই, তালাকে মোকাল্লাজ, শক্ত তালাক, অকাট্য তালাক। তালাকে রাজির কথা বললাম, বাইনের কথা বললাম, তালাকে মোকাল্লাজ, তাহলে তিন তালাক তিনবারে হয় হচ্ছে শরীয়ত সম্মত, তৃতীয়বার যখন তালাক দিয়ে দিল তিনটি গুলি ছিল পকেটে, শেষ, তিনটি গুলি শেষ করে দিল, এখন আর স্ত্রী তার নেই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বলছেন এই ক্ষেত্রে, ফাইন তাল্লাকাহা,
সেই স্বামী যদি তার স্ত্রীকে তৃতীয় তালাক দিয়ে দেয়। সমস্ত তাফসীরকারগণ মুহাদ্দিসিনে কেরাম এই আয়াত সম্পর্কে ফোকাহায়ে কেরাম একমত যে এই তালাক মানে তৃতীয় তালাক যদি দিয়ে দেয়, কারণ তার আগে দুই তালাকের কথা উল্লেখ করা হয়েছে তার আগের আয়াতে আল্লাহ বলছেন হাত্তা আছে একটা রাস্তা, শুধুমাত্র এক স্ত্রী আছে যাকে তালাক দিয়ে দিলে কোনদিন হালাল হবে না। দু চার দশ জায়গায় বিয়ে শাদী হয়ে স্বেচ্ছায় তালাক হয়ে আসে, স্বামী দু চার দশটা স্বামী তারপরে বিয়ে হয়েছে, তারপরে মারা গেছে স্বামীগুলো, বিধবা হয়েছে, তারপরে যদি আগের স্বামী বিয়ে করতে চাই তবু হালাল হবে তার জন্য। একটি অবস্থায় সেটি শরীয়তে, সেটা হচ্ছে লেয়ানের অবস্থা, যার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের প্রথম রুকুতে উল্লেখ করেছেন। আল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহু শুহাদাউ, যারা নিজের স্ত্রীকে অপবাদ দেয়, স্ত্রী সম্পর্কে সন্দিহান, বরং দেখেছে হয়তো কুকাজে প্রমাণ আছে তার কাছে, অথবা এমন কেউ দেখেছে যারা বলেছে স্ত্রীকে সে অপবাদ দিল যে আমার স্ত্রীর চরিত্র খারাপ, সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, ওয়ালাম ইয়াকুন লাহু শুহাদা, এবং তার কাছে কোনো সাক্ষী নেই। সাক্ষী নেই কি করবে, জেনা ব্যভিচার সাব্যস্ত করলে চারটি সাক্ষী নিয়ে আসতে হবে। এক সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ, চারটি সাক্ষীর কথা আল্লাহ বলেছেন, কেউ যদি নিজের স্ত্রীর কাছে দেখে কোন অপর পুরুষকে তাহলে গ্রামে দৌড় দিবে চারটি সাক্ষী খোঁজার জন্য, ততক্ষণ যা হওয়ার তো সব হয়ে ফিরিস চলে গেছে বিদায়, সে অতিথি, শয়তান অতিথি। এটি কি শরীয়তের বিধান যে ও সাক্ষী খুঁজে বেড়াবে, স্ত্রীর এই ঘটনা ঘটছে আর গ্রামে গ্রামে সাক্ষী খুঁজে বেড়াবে? আমার স্ত্রী কুকাজ করেছে, ব্যভিচার লিপ্ত হয়েছে। পঞ্চমবার বলবে যে আমি যদি মিথ্যুক হয়ে মিথ্যা কথা বলি তাহলে আমার উপর আল্লাহর লানত অভিশাপ হবে। এই যে লানত কামনা করবে যদি আমি মিথ্যা কথা বলি আমার স্ত্রীর উপর, সেই জন্য এর এই বিধানের নাম হচ্ছে লিয়ান। তারপরে স্ত্রী, স্ত্রী বলল যে না স্বীকার করল না, সে বললে কি হবে, সে কসম করলে কি হবে, আমি কুকাজ করিনি, তাহলে পৃথক করে দেওয়া হবে। সেও চারবার আল্লাহর শপথ করবে, পঞ্চমবারে আল্লাহর গজব তলব করবে, এই ছিল লিয়ানের বিধান। তারপরে পৃথক হয়ে যাবে আর তালাকের প্রয়োজন, লিয়ান দিয়েই পৃথক হয়ে যাবে কিয়ামত পর্যন্ত, কোনদিন আর ফিরে আসতে পারবে না ওই বাড়িতে। কিন্তু তিন তালাক হয়ে গেলে, তিন তালাক হয়ে গেলে আল্লাহ বলছেন হাত্তা, ফিরতে পারবে, তান কেহাজা ওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর সাথে বিবাহ না হবে, তার সাথে সহবাস না হবে। এখানে তান কেহার তাফসির হচ্ছে শুধু বিবাহ নয়, বিবাহর সাথে সহবাসও হবে। তারপরে সেই স্বামী, যে স্বামী বিবাহ করলো সে মারা গেল, অথবা সে তালাক দিল কিন্তু সে তালাক দেওয়ার নিয়তে বিয়ে করেনি, বিয়ে করেছে তার সাথে তার দাম্পত্য জীবন কাটাবার জন্য, আগ্রহের সাথে বিয়ে করেছে, তার সাথে জীবন যাপন করব, এর থেকে আমার ছেলে মেয়ে জন্মাবে, এর সাথে সারা জীবনটা আমি কাটাবো, এই আশা নিয়ে বিয়ে করেছে, কিন্তু তারপরে অচল হয়ে গেল, তাদের এই গাড়ি চলল না, সুতরাং রাখতে পারলো না, তালাক দিয়ে দিল কোনো কারণে, চুক্তি করে নাই, মনে নিয়ত রেখেছে যে যা কালকে ছেড়ে দেবো, দুদিন পর ছেড়ে দেবো, বেচারার জন্য একটু হালাল করে দিই, এই রাস্তা নেই ইসলামে। অভিশপ্ত হালালা যার আলোচনায় আসছে সেটা সেই রাস্তা নেই, এটা হচ্ছে শরীয়তি হালাল হওয়ার তরিকা। তাহলে চিন্তা করি তালাক দিতে হবে, কেউ যদি তিন তালাক দেই তাহলে তাকে ফাইনাল চিন্তা করে দিতে হবে যে আর একে জীবনে ফিরিয়ে দেওয়ার আমার আর চিন্তা ভাবনা নেই। এই নয় যে দু চার দিন দশ দিন পরে আবার ছয় মাস পরে আবার চিন্তা করব, না, এরকম ভাগ্যে নাও আসতে পারে যে বিয়ে করবে সে চিরকাল তার সাথে থাকার জন্য বিয়ে করবে, সুতরাং তোমার কাছে আর ফিরে আসার কোনো সুযোগ সুবিধা নেই। এই হচ্ছে শরীয়তি বিধান। এখন অভিশপ্ত তালাকে আসুন, অভিশপ্ত হালালায় আসুন, যে অভিশপ্ত হালালার কথা আজকে আলোচনা করব বলেছি আপনাদেরকে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি আবু দাউদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, মুসনাদ আহমদে তিরমিজিতে রয়েছে। বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাল্লাহু বলেছেন যে লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আর লানত অভিশাপ হচ্ছে আল্লাহ পাকের। লান আল্লাহ, আল্লাহ পাক লানত করেছেন মানে অভিশাপ করেছেন। অভিশাপ মানে, অভিশাপ মানে হচ্ছে শরীয়তের ভাষায় যে লানত বা অভিশাপ, তার মানে হচ্ছে আল্লাহর রহমত থেকে একেবারে বঞ্চিত হয়ে যাওয়া। আমাদের দেশের মানুষ অভিশাপ শব্দটি ব্যবহার করে কিন্তু বদদোয়ার অর্থে ব্যবহার করে, তাই না? অমুক অমুককে অভিশাপ দিয়েছে মানে বদদোয়া করেছে, না আল্লাহর লানত মানে আল্লাহর রহমত থেকে আল্লাহ বঞ্চিত করে দেওয়ার ঘোষণা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত থেকে ওই ব্যক্তি বঞ্চিত হোক, লানত প্রাপ্ত ব্যক্তি, এই বদদোয়া করেছেন এই অর্থ। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন হবে তখন বদদোয়া নয়, অভিশাপ। মানে অভিশাপ মানে হচ্ছে আল্লাহর ঘোষণা, রহমত থেকে বঞ্চিত এই ব্যক্তি যার উপর আমি লানত করেছি। তো যেই ব্যক্তি হালাল করবে কোন মহিলাকে, উদ্দেশ্য করবে যে আমি এই মহিলাটিকে হালাল করে দিই তার আগে স্বামীর জন্য, এই উদ্দেশ্যে বিয়ে করবে। আর যার জন্য হালাল করা উদ্দেশ্য করা হবে, অর্থাৎ তার আগের স্বামী যে আবার ফিরিয়ে নিতে চাইছে, উভয় ব্যক্তির ওপর আল্লাহ পাক কি করেছেন, লান আল্লাহ লানত করেছেন, অভিশাপ করেছেন। কাবিরা গুনাহ সম্পর্কে ওলামায়ে কিরামরা যে সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাতে রয়েছে যে কোন পাপের ওপর, কোন গুনাহর ওপর যদি আল্লাহ অথবা রাসূলের লানত হয়ে থাকে তাহলে সেটি কাবিরা গুনাহ। তাহলে কেউ যদি হালালা করে এই বিবাহ, যে বেচারা তালাক দিয়ে দিয়েছে এখন মুশকিলে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে ফিরিয়ে নিতে চায়, তো আমি হালাল করে দিই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আত্মীয়, তাহলে সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, আল্লাহর লানত রহমত থেকে বঞ্চিত, সে কাবিরা গুনাহ করলো। ওই ব্যক্তি যে ফিরিয়ে নিল এইভাবে হালাল করে, সেই ব্যক্তি কাবিরা গুনাহ করলো, এই লানত মানে। দ্বিতীয় হাদিস শোনা ইবনে মাজাহ তো রয়েছে, উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিত্তাইসিল মুস্তার, আলা উখবিরুকুম, তোমাদেরকে বলে দেব নাকি বিত্তাইসিল মুস্তার, ধার করা পাঠা সম্পর্কে। আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু, এই নোংরা কাজ মানুষ করতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘৃণা জন্মাবার জন্য, পাপ তো আছেই কিন্তু এত ঘৃণা, ঘৃণিত কাজ, এত নোংরা কাজ মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি প্রয়োগ করেছেন। আত-তাইস মানে পাঠা, আল মুস্তার মানে ধার করা, ধার করা পাঠা, পাঠির জন্য যে পাঠা লাগে তোমরা জানাই আছে। তো আমাদের দেশে তো অনেকে ব্যবসা করে, হিন্দুরা বা অনেক ফাসেক লোকেরা ব্যবসা করে, যে ব্যবসা জায়েজ নাই, পাঠার ব্যবসা, 5 টাকা 10 টাকা করে নেব এক এক পাঠির উপরে, জায়েজ নাই। আর অনেকে ধার নেই, ধার নেই যে দাও তোমার পাঠাটা দাও, তো এই এই ব্যক্তি হচ্ছে ধার করা পাঠা, যে একজনের বিবি হারাম হয়ে গেছে তিন তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দেবে, হচ্ছে আত-তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা, আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন, তার যে গন্ধ তা তো জানাই আছে। আলু বালা ইয়া রাসূল আল্লাহ, সাহাবারা বলে ইয়া রাসূল আল্লাহ, অবশ্যই বলে দেন যে ধার করা পাঠা কে। নবী করিম বললেন, হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে যে হালাল করার উদ্দেশ্য করে, যে অমুকের বিবিটা তিন তালাক দেওয়ার পরে বেচারা খুব মুসিবতে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব পরেশানিতে আছে, এখন ফিরিয়ে নিতে চাই তো হালাল করে দি। এ হচ্ছে আল মুহাল্লিল, যে হালালাকারী সে হচ্ছে ধার করা পাঠা। লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল্লাহু, হালালাকারীর উপর আল্লাহর লানত রয়েছে এবং যার জন্য হালাল করা হবে, উদ্দেশ্য করা হবে, তার উপরও লানত রয়েছে। দুইটি হাদিস শুনিয়ে দেওয়ার পরে সাহাবাই কেরাম, আইম্মাই কেরাম, ফোকাহাই কেরাম, অধিকাংশ আলেমদের মত এই হাদিসগুলির আলোকে আপনাদেরকে শোনাই। ফিকহের খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, প্রায় 16 খণ্ডের মতো রয়েছে, আল মুগনি, ইমাম ইবনে কুদামা রহমতুল্লাহ আলাইহির, তাতে রয়েছে, তিনি বলছেন যে অজুমলাতুহু, সার কথা হচ্ছে, আন্না নিকাহ আল মুহাল্লিলি হারামুন বাতিলুন, হালালার নিকাহ, হালালার বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল, বিয়ে হবেই না। হারাম তো আছে কিন্তু তার সাথে সাথে বাতিল, মানে বিয়ে হবেই না। ফি কওলি আম্মাতি আহলিল ইলমে, সিংহভাগ ওলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরামের নিকটে, অধিকাংশ আলেম ওলামাদের নিকটে, মিনহুম, তাদের বেশ কিছু আলেম ওলামা, সাহাবায়ে কিরাম, তাবেইন থেকে শুরু করে সবার কথা উল্লেখ করা হয়নি। পরবর্তী
পরবর্তীতে উল্লেখ করবেন যে সাহাবাই কেরামের এজমা ছিল এই ক্ষেত্রে, সাহাবাই কেরামের কোন ইখতিলাফ ছিল না যে হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং এই বিয়ে হচ্ছে বাতিল বিয়ে নয়, ঠিক আর বিয়ে। তাদের মধ্যে যে সব ওলামায়ে কেরামের কথা তিনি উল্লেখ করেছেন, আল হাসান, হাসান বসরি তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইব্রাহিম নখঈ, ওয়া কাতাদা, ওয়া মাল ইমাম মালিক, চার ইমামের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওয়া লাইস ইমাম লাইস, ইমাম মালিকদের মত ইমাম ছিলেন তিনি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ, আসাওয়ান কাল বলছে যেইভাবে এই হালালার এই ঠিকার বিয়ে করুক না কেন, যেমন জাওয়াজ তো কাহা এলা আনতাহা, বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি কিন্তু এর সাথে এক রাত থেকে ফিরিয়ে দিবে, এইভাবে হয়তো বিয়েটা দিচ্ছে প্রথমখানে, তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাবা, মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে দিলাম, ওলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে, হালাল করে দিবে, হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নিকাহ থাকবে না বললো, ফিরিয়ে দিবে, তালাক দিয়ে দিবে বললো, অথবা না হালাল করে দিলে এক রাত রাখার পরে তুমি তোমার মাঝে আর আমার মেয়ে আমার বোনের মাঝে এই বিয়ে থাকবে না, ফালা নিকাহ হবে না, হমা এরকম বললো, অথবা এরকম বললো আহাল্লাহাল তাল্লাকাহা, প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও, যেরকম ভাবে বলুক না কেন এই নিকাহ হচ্ছে বাতিল। দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি, যে হাদিসগুলি লান আল্লাহুল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল্লাহু, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, সব কিতাবের হাদিস। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রহমতুল্লাহ কি বলছেন শুনেন, বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান সহিহ, হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস, ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলম, আর এই হাদিসের উপর আমল রয়েছে উলামায়ে কিরাম, আইম্মা কিরামের নিকটে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামের যুগ থেকে, মিনহুম, সাহাবায়ে কিরামদের অন্যতম হচ্ছেন ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, তার মত, ওয়া উসমান, তৃতীয় খলিফা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মত, কিন্তু এখানে তার কথা উল্লেখ করা হয়নি যেহেতু তার বক্তব্য হয়তো হাদিসের কিতাব আসেনি সেই জন্য, কিন্তু তাদের ঐক্যমত ছিল, ও আব্দুল্লাহ বিন ওমর, প্রখ্যাত সাহাবী, ও হুয়া কাউলুল ফুকাহা মিনাত তাবেইন, তাবেইনদের মধ্যে যেসব ফুকাহা কেরাম ছিলেন সবার মত, ও রওয়িয়া যালিকা আন আলী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়েত বর্ণিত রয়েছে যে হালাল আর বিয়ে ঠিক আর বিয়ে হারাম এবং বাতিল। ইবনে মাসউদ, আব্দুল্লাহ মাসউদ থেকে, আব্দুল্লাহ মাসউদের নাম আমাদের দেশের মজাবপন্থীরা খুব উল্লেখ করে, নিজে যখন সুযোগ সুবিধা রফেদানের কথা যখন আসে নানা মনসুখ হয়ে গেছে, কারণ আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদে আছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রফুল এদান করলেন নামাজে, এই তো দেখো আব্দুল্লাহ মাসউদ রফুল এদানের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস বর্ণনা করলেন, অথচ ইমাম আবু দাউদ স্বয়ং নিজে বলছেন যে হাজাল হাদিস লা ইয়াসিহু, বর্ণনা করে স্বয়ং নিজে ইমাম সাহেব বলছেন এই হাদিসের সনদ সূত্র সহি নয়, তারপর নিচ্ছে না বলছি ইবনে মাসউদ বর্ণনা করেছেন, ঠিক আছে, আর বহু হাদিস জড়ে সে রফুল এদানের তাও করেন, আর দশ বার রফুল এদান করে একবার যদি নাও করেন অসুবিধা নেই, আর সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে হালাল আর লানতের কাজ, হারাম কাজ আর এই নিকাহ বাতিল, তখন কোনো ভুরুক্ষেপ নেই, ঠিক আর কিতাবে আমার টেবিলে কদুরি রাখা আছে, নিয়ে আসলাম না সময়ের স্বল্পতার কারণে, যে দেখাইতে হয়তো সময় পাবো না, লিখছে ফকিহ সাহেব কুদুরি যে হালাল আর নিকাহ হচ্ছে মাকরুহ, আশ্চর্য যে আল্লাহ পাকের লানত হচ্ছে, আল্লাহ পাকের লানত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ধার করা পাঠা, ধার বলছি কাজটি মাকরুহ, মাকরুহ, আমাদের দেশের লোকেরা বিড়ি সিগারেট জর্দা খাওয়ার জন্য যারা খায় তারা কি করেছে ওটাকে মাকরুহ, মাকরুহ মানে খাও, মাকরুহ মানে খাও, আর দাড়িটাকে মন্ডন করার জন্য সেটাকে করে দিয়েছে সুন্নত, মানে সুন্নত মানে মন্ডন করো, সুন্নত মানে মন্ডন করো, এর অর্থ এ হয় তাদের কাছে, আর মাকরুহ মানে খাও, পান করো খাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়াকালা ইবনে মাসউদ, শুনেন তার কথা শুনেন, তিনি বলছেন আল মুহাল্লাল ওয়াল মুহাল্লাল্লাহু মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হালালাকারী যে হেল্প করতে চাইবে, ওর স্ত্রীটাকে হালাল করিয়ে দি একদিন এক রাতে রেখে,
আর যার জন্য হালাল করা হবে দুইজনে অভিশপ্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দ্বারা আলা লিসানি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে মাজাহ ও ইবনে আমির তারপরে ইবনে মাজাহ ওই হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসটি বর্ণনা করলাম আপনাদের সামনে। তিন নম্বরে আরেকটি হাদিস শুনেন, ইমাম আসরাম রহমতুল্লাহ আলাই তাবিসা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, কাল সামিতু উমারা, আমি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিন দ্বিতীয় খলিফা, যিনি মুলহাম, যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহির অনুকূল হইত, তিনি কি বলছেন শুনেন। ওয়াইয়াকতুবুন নাস, একদিন খুতবায় উঠলেন উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খিলাফত কালে খুতবা দিচ্ছেন মানুষকে, বক্তব্য করছেন না, বললেন ওয়াইয়াকুল, হে মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বি মুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা, আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালা কারীকে ধরে নিয়ে আসা হয় যদি, আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগে স্বামী ওকে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে দেব, সংসার করে দেব, আমি উমর বিন খাত্তাব আমিরুল মুমিনিন দ্বিতীয় খলিফার রাশিদ বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন তাহলে শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী শুনলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলেন, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য খুতবা শুনলেন। এই বিবাহ হারাম কেন? অথচ বিবাহতে ইজাব কবুল আছে, যে নতুন স্বামী হচ্ছে একদিনের জন্য এক রাতের জন্য সে তো কবুল করছে, কাবিল তো কবুল করলাম, হয়তো মোহর নির্ধারণ করা হচ্ছে তাও হচ্ছে, তো এই বিবাহ হারাম কেন? বলছেন ওয়ালি আন্নাহ নিকাহুন ইলা মুদ্দাহ, এই জন্যই হারাম, যুক্তি, এখন এটা হচ্ছে আকলি দলিল, সেটা হচ্ছে কারণ এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, এলা মুদ্দা, হ্যাঁ কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য, আর ইসলামে বিয়ে করার সময় নিয়ত রাখবেন যে না একে এক বছর দুই বছর জন্য বিয়ে করছি, ডিজাইজ না। কেউ যদি এখানে এরকম বিয়ে করে যে এটা ফিলিপাইনি মহিলা সুযোগ সুবিধা পাচ্ছি, বিয়েটা করি নি আমি বাংলাদেশের মানুষ, অথবা ইন্দোনেশিয়ার পাচ্ছি আর বিয়ে করে নি, আর যখন ও যাবে এক্সিট আমি যাবো এক্সিট, তখন টাটা বাই বাই করে দেবো এয়ারপোর্টে, আগে থেকে যদি নিয়ত থাকে তাহলে বিয়ে হারাম, যদি নিয়ত এরকম থাকে তো বিয়ে হারাম। সে তখন হয়তো মতের মিল হলো না, আপনি ইন্দোনেশিয়া যেতে পারলেন না, আমার সে বাংলাদেশ যেতে রাজি হলো, তখন তালাক, সেটা আলাদা কথা, কিন্তু বিয়ের সময় আপনাকে এই নিয়ত করতে হবে যে আমি একে বাংলাদেশে নিয়ে যাবো অথবা আমি ইন্দোনেশিয়া যাবো, একে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি, দু চার বছরের জন্য আমি বিয়ে করছি না, তাহলে বিয়ে সহি হবে। আর এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, যেটি হচ্ছে নেকাহে মোতা মোতার বিয়ে, যেটি হচ্ছে ইরানি বিয়ে, শুনে রাখুন ভালো করে, ইরানি বিয়ে মানে জেনা বা বিচার, তাদের কাছে ধর্মীয় একটি বিয়ে আছে, এত নোংরা ধর্ম সেই ধর্ম, যে সেই ধর্মে তাদের কিতাবে আছে যদি কেউ একবার টেম্পোরারি বিয়ে করে, দুই দিন তিন দিনের জন্য বিয়ে করে, মোতার বিয়ে করে, তাহলে আউযুবিল্লাহ, নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা পেয়ে যাবে। একটা বিয়ে করলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার বিয়ে মর্যাদা পাবে, আর দুটো যদি করে হাসান মর্যাদা পাবে, আর তিনটে করলে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা পাবে, উল্টো এদিক থেকে। এগুলি ইসলাম, হ্যাঁ, যে ইসলামের এক শ্রেণীর আমাদের আলেমরা প্রশংসা করে আর বলে অমুক ইমাম, তারা ইমাম হইতে পারে নাকি, তারপরে বলছেন যে আওফি শর্তন, তারপরে ওখানে একটি কন্ডিশন আছে, শর্ত লাগানো আছে, ইয়াম নাও বাকা আহু, যাতে রাখতে পারছেন না, কারণ বিয়ের সময় তাকে বলা হচ্ছে যে দেখো তুমি হালাল করে এক রাতে রেখে কিন্তু ছেড়ে দিবে, শর্ত লাগাচ্ছে না, রাখতে পারছে না, যেহেতু শর্ত লাগানো হচ্ছে তার সাথে, সেই জন্যই এই বিয়ে হারাম আর এই বিয়ে বাতিল। আসবাহ নেকাহাল মোতা, সুতরাং এই বিয়ে হচ্ছে ওই নেকাহে মোতার মতো, মোতার বিয়ে, যেই বিভ্রান্ত গুমরা পথভ্রষ্টদের কাছে বড় সওয়াবের কাজ এই জেনা করা, ব্যভিচার করা। এই নেকাহে মোতা তো ফাইভ স্টার হোটেলে লোকেরা করতে যায়, যারা থাইল্যান্ডে যায়, যারা পশ্চিমা দেশগুলিতে যায় ছুটি কাটাতে, হ্যাঁ ভোগবিলাস করতে, তারা কি করে, এই মতোই তো করে, দুই দিন তিন দিন দশ দিন যা হোটেলে থাকলো জেনা ব্যভিচার করছে, এটাই তো মোতা, তাকে ধর্মীয় রং দিয়ে নিকাহে মোতা জায়েজ করে দিচ্ছে।
এই হালালার বিয়ে ঠিক মোতার বিয়ের মতো, যে মোতার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। ইমাম আহমদ বিন হাম্বালের বক্তব্য শুনেন, তার ছাত্র ইসমাইল বিন সাইদ বলছেন, সাল তো আহমদ আনির রাজুলি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলাম এক ব্যক্তি সম্পর্কে, এতাজাওয়াজুল মারআতা, একটি মহিলাকে বিয়ে করছে আর মহিলার তালাক হয়েছে আগের স্বামী থেকে, এখন স্বামী ফিরিয়ে নিতে চায়, ওয়াফি নাফসিহি আন ইউহাল্লিলা হালি জাওজিহাল আউয়াল, আর তার মনে আছে, কোন চুক্তি করেনি, কন্ডিশন হয়নি, কথাবার্তা মুখে ফুটে বলেনি, মনে মনে আছে যে লোকটি খুব পরেশানিতে আছে, তো ওর ওয়াইফটাকে বিয়ে করি, ওর ওয়াইফ তো এখন নেই, তালাক হয়েছে আগের স্ত্রী, বিয়ে করিনি, আর বিয়ে করার পরে আইন ইউহাল্লিলা হালি জাওজিহাল আউয়াল, আগের স্বামীর জন্য আমি হালাল করে ছেড়ে দেবো দুই দিন তিন দিন পরে। এই নিয়তে যদি বিয়ে করে, ওয়ালাম তাআলামিল মারআতু বিযালিকা, এই কথা ওর স্ত্রী যে সেও জানলো না, ওকেও জানাইনি, দেখেন এতদূর এইভাবে যদি বিয়ে করে, কালা হুয়া মুহাল্লিল, তবুও তিনি বলছেন এ হচ্ছে মুহাল্লিল, যার উপর লানত অভিশাপ রয়েছে এবং এই বিয়ে হারাম বাতিল। স্ত্রীও জানে না, তার আগের স্বামীও জানে না, একজন লোক গ্রামের ভাবলো যে লোকটি তো পেরেশান আছে তালাক দেওয়ার পরে, তো যাকে মহিলাকে বিয়ে করে দু তিন দিন পর ছেড়ে দেব, এই নিয়ত নিয়ে শুধু, কিন্তু কারোর সাথে চুক্তি করেনি, শর্ত করেনি, তারপরও এই বিয়ে হচ্ছে হালালার বিয়ে, যার উপর লানত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উল্লেখ করেছেন আল্লাহ পাক লানত করেছেন। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উমার রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ, তার কথা শুনুন। তার ছাত্র নাফে ছিলেন, নাফে বলছেন, ইবনে উমার থেকে বর্ণনা করি, আন্না রাজুলান ক্বালা লাহু ইমরাতুন তাযাওয়াজতুহা, একবার মাসলা জিজ্ঞেস করলেন এক ব্যক্তি আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, যে এক মহিলা আছে যাকে আমি বিয়ে করে নিয়েছি, উহিল্লুহা লিযাওজিহা, তার স্বামীর জন্য, আগে যে স্বামী ছিল তার জন্য হালাল করার উদ্দেশ্যে, লাম ইয়ামুরনি, আমাকে আদেশও করেনি, ওর স্বামীও বলেনি আমাকে, কিন্তু লেগেছে যে ওর ইচ্ছা আছে, যদি সুযোগ পাই তো ফিরিয়ে নেবে, আমাকে আদেশও করেন, লাম ইয়ামুরনি ওয়া লাম ইয়ালাম, এবং জানেও না যে আমি এই উদ্দেশ্যে আমি বিয়ে করেছি, টেম্পোরারি বিয়ে করেছি দু তিন দিনের জন্য। তাল্লা ইল্লা নিকাহ রাখবাহ, আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই বিয়ে জায়েজ নয়, বিয়ে করতে হবে নিকাহ রাখবাহ, আগ্রহের সাথে, রাখার উদ্দেশ্যে, আমি রাখবো, আগ্রহী হয়ে বিয়ে করতে হবে। ইন আজাবাত কা আমসিখা, যদি তোমাকে ভালো লাগে তাহলে বিয়ে করে এবং রাখো তাকে, ওয়াইন কারিহ তাহা, আর যদি তোমাকে ভালো না লাগে বিয়ে করার পরে, তার সাথে তোমার চললো না যে না একে নিয়ে চলা যাবে না, তাহলে ফারেখা, তালাক দেবে তুমি। কাল ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, শুনেন আর আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা এই রকম বিয়েকে, হালালার বিয়ে, কারো বিবি হালাল করার উদ্দেশ্যে বিয়ে করা, এই বিয়েকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় সিফাহান, জেনা, ব্যভিচার মনে করতাম। ওয়াইন কুন্না নাউদ্দুহু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিফাহান, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে একে জেনা মনে করতাম। ওয়া ক্বালা, আরো বললেন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা, লা ইয়াজালানে জানিয়াইনি, তারা যদি এরকম করে বিয়ে করে, হালাল আর বিয়ে করিয়ে দিল কারোর সাথে, তারপরে ফিরিয়ে নিল, তারপরে বিয়ে করলো, ইদ্দত পার হওয়ার পরেও যদি করে, লা চিরকাল তারা জেনা করতে থাকবে, কারণ তার জন্য হালাল হয়নি। তো হারাম মহিলার সাথে যেমন যদি সহবাস করে জেনা হইতে থাকবে, জেনা হইতে থাকবে, এইরকম হালাল আর বিয়ের পরে যদি স্বামী ফিরিয়ে নেই, তাহলে যদিও দীর্ঘ ২০ বছর তারপর বেঁচে থাকে, যুগ যুগ ধরে যদি বেঁচে থাকে, উদ্দেশ্য এই না যে ২০ বছর পরে ২১ বছর হইলে হালাল হবে, তাই কি উদ্দেশ্য, দীর্ঘদিন যদি বেঁচে থাকে সারা জীবন কোনোদিন হালাল হবে না, জেনাই করতে থাকবে তারা। ইযা আলেমা আন্নাহু ইউরিদু আন ইউহাল্লিহা, যদি জানতে পারে যে আমার জন্য হালাল করার উদ্দেশ্যে এই লোকটি বিয়ে করেছিল, যদি জানতে না পারে তাহলে তো মনের কথা, আল্লাহ অন্তর্যামি, সে গুনাহগার হবে, বিয়ে হয়েছিল অন্য জায়গায়, তারপরে তালাক হয়েছে, খোঁজ পেয়েছে যে আমার যে আগের স্ত্রী ছিল সে তার অন্য জায়গায় বিয়ে হয়েছিল, তারপরে তালাক হয়ে গেছে, এই তো তারপরে সে পয়গাম দিত, অন্যরা পয়গাম দিবে, সেও পয়গাম দিবে। ওয়াহাজা কওল উসমান রাদিয়াল্লাহু আনহু, আর এটি হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফার বাণী। তার কাছে এক লোক আসলে আসার পর জিজ্ঞাসা করলো যে ইন্না আম্মি তাল্লাকা ইমরাতাহু সালাসান, আমার চাচা তার স্ত্রীকে তিন তালাক দিয়ে দিচ্ছে।
তালাক মানে তিনবারই দিয়েছে, সাহাবায়ে কেরামের জামানায় এরকম হারাম একসাথে তিন তালাক দিত না, তিন তালাক তিনবারই দিয়েছে, দিয়ে শেষ করে ফেলেছে। আয়ুহিল্লাহু লাহু রাজুলুন, আচ্ছা কোন ব্যক্তি তার জন্য হালাল করতে পারে কি পারে না? আমার চাচি কি আমার চাচার জন্য অন্য কোন ব্যক্তি দিয়ে শাড়ি করে হালাল করতে পারে না? পারে না। কাল কি বললেন শুনেন, আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মান ইউখাদিউল্লাহ ইয়াখদাউহু, যে ব্যক্তি আল্লাহকে প্রতারিত করতে চাইবে, ধোকা দিতে চাইবে, আল্লাহও তাকে ধোকাতে নিমজ্জিত করবে। এমন ধোকা খাবে যে এরকম হারাম পথ ধরেছে, কখন স্ত্রী আর কার সাথে বেরিয়ে চলে যাবে, হচ্ছে না? এরকম বালা মুসিবত অনেকের জীবনে আসছে, পাপিষ্ঠ গুনাহগারদের জীবনে এইরকম কলঙ্ক অনেক হতে আছে। ওয়াহাজা কাউলুল হাসান, এটি হচ্ছে হাসান বাসরির উক্তি, এটি হচ্ছে নাফির উক্তি, এটি হচ্ছে ইমাম শাফির উক্তি, কাতাদা, বকর আল মুজাইনি, লাইস, মালিক, সৌরি, ইসহাক আল মগনি 15 নম্বর খণ্ড, তার 259 পৃষ্ঠ। আর একটি ঘটনা শুনিয়ে দিই, সময় একটু আছে, ঘটনাটা শুনিয়ে দিই। এই ঘটনাটি উল্লেখ করা হয়েছে আল মগনি কিতাবে, সাহাবাই কেরামদের জামানার ঘটনা। কাদেমা মক্কা তারা জুলুন, একজন লোক মক্কায় আসলো, বাইরে থেকে, মক্কার লোক না, বাইরের লোক, মক্কাতে মুসাফির হয়েছে। ও মা হো ইখওয়াতুল্লাহ সিগার, আর তার কাছে ছোট ছোট বাচ্চা রয়েছে, তার ভাইদেরকে নিয়ে এসছে, ভাই ইখওয়া ভাই রয়েছে ছোট ছোট নাবালক। ওয়ালাইহি ইজারুন, খুব গরিব মানুষ, ওয়ালাইহি ইজারুন, একটা লুঙ্গি পরে আছে, খালি গা আছে, মিম্বাইনি আদিহি রুকা, আর তার শরীরে যে কাপড় আছে একবারে ছিঁড়ে ছিঁড়ে ফাটা, আমিন খালফি রোকা, তালি লাগানো আছে, তালি লাগানো লুঙ্গি পরে আছে, উঠে দিয়ে কোন রকম, এত গরিব মানুষ। ফাসা আলা ওমর ফালাম ইউতি শাইয়ান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকটি কিছু চাইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন না। লোকটি ছিল সুস্থ, ছিল সবল, ছিল উদ্দেশ্য হচ্ছে তুমি খেটে খাও, ভিক্ষুক হবে, যেন অপারক, খোড়া, অন্ধ, মাজুর, দানা, কিন্তু সুস্থ সবল মানুষ, খেটে খাবে, মেহনত করবে, জন মজুর করবে, ভিক্ষা করে, যাইজ না তার জন্য। দিলেন না ওমর রাদিয়াল্লাহু কিছু। ফাবাইনাহু মা হুয়া কাযালিকা ইজ নাযাগা শায়তান বাইনা রাজুলিন মিন কুরাইশ ওয়া বাইনা ইমরাতি ফাতাল্লাকাহা, এই গরিব মানুষ ওই রকম এদিক সেদিক ঘুরছে, কোথায় খেতে পাবো, কোথায় কি পাবো, অসহায়, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই, হঠাৎ করে দেখে এক কুরাইশি লোক, কুরাইশ বংশের মুসলমান, সে তার স্ত্রীর সাথে ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে এত রাগ হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, ফাতাল্লাকা, তালাক দিয়ে দিয়েছে, হয়তো আগের দুই তালাক ছিল, সাফ তিন তালাক দিয়ে ফিনিশ করে দিয়েছে। ফাকাল আল্লাহ হাল্লা কান্তু তিয়াজার রকা তাই না শাইয়ান, ফাকাল আল্লাহ, তারপরে স্বামী স্ত্রীতে একটু পরে যখন মাথা ঠান্ডা হয়েছে তখন সমঝোতা হচ্ছে, হয় না এরকম? রাগের সময় কত কি করলেন, 10 মিনিট, আধা ঘন্টা পরে, এক ঘন্টা পরে মাথা সবার ঠান্ডা হয়ে গেছে, স্ত্রী ঠান্ডা হয়ে গেছে, স্বামীরও ঠান্ডা হয়ে গেছে, দুজনে ঠান্ডা হয়েছে। ঠান্ডা হওয়ার পরে বলছে, এ তো গরিব, তালি লাগানো জামা, তালি লাগানো লুঙ্গি, তার স্ত্রী কে বলছে যে তুমি কিছু দিতে পারবে, আছে তোমার কাছে, তুমি যদি কিছু দিতে পারো, এই যে গরিব লোক, গরিব লোকটা কোরেশি, কোরেশি বলছে যে তার স্ত্রীকে যে একে যদি কিছু দিতে পারে, এই গরিবটাকে দিতে পারো, তাহলে অল্প কিছু দিলেই হয়তো হালাল করে দিব আমার জন্য, তুমি ফিরে চলে আসবে। হালালার তারা চক্রান্ত চালাচ্ছে। তার বোঝা যাচ্ছে যে তাবেইনদের জামানায়, সাহাবায়ে কেরামদের শেষ জামানায়, তাবেইনদের জামানায় এইরকম কিছু লোক ধোঁকাবাজি করা শুরু করেছিল হালালার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শুনবেন পরে। হাল্লাকে আন্তু অতি আজার রোকাতাইনে, এই যে তালি লাগা জামা পরে আছে যে লোকটি, একে কিছু দিতে পারবে, অয়হিল্ল কালি, তোমাকে হালাল করে দিবে? কালাতের নাম, অসুবিধা নেই, ইনশেদ, তুমি যদি চাও, ফাফ বারু হবে জালিক, ওই গরিব লোকটি ফকিরটিকে বললো যে তুমি হালাল করে দিবে, কিছু পয়সা হয়ে যাবে তোমার, কাপড় চোপড় হয়ে যাবে, হালাল করে দাও ওই মহিলাকে। কালা নাম, অসুবিধা নেই, ওটা যাও ওঝা বিয়ে করে ফেললো, ওয়া দাখালা বিহা, বিয়ে করার পরে ঘরে নিয়ে বাসরে ঢুকলো। ফালাম আসবাহাত, সকাল যখন হইল, রাত কাটলো, সকাল হইল, আদ খালাত ইখওয়াতাহু দার, ওই মহিলাকে খুব ভালো লেগেছে, রিপু করা কাপড় হইলে কি হবে, ছিঁড়া কাপড় হইলে কি হবে, হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা নি এমনিতেই যে ভিক্ষা চেয়েছিল তো ভিক্ষা দেননি, আমি এমনিতে তো না, স্বাস্থ্য শরীর ভালো, হ্যাঁ বেশ জোয়ান, বেশ শক্তিশালী, হয়তো রাত্রে খুব পছন্দ হয়েছে, এই নতুন স্বামী বেশি পছন্দ হয়েছে তার। তখন ওই মহিলা তার ভাইদেরকে, অর্থাৎ ওই যে ফকির, ফকিরের শ্যালকদেরকে বাড়িতে নিয়ে চলে এসছে, ধুমধাম চালাচ্ছে, খুশি, আমোদ ফুর্তি, যে এটি আমার স্বামী এখন। ফাজাল কোরাশি ইয়াহু মাহাউলাদার, কোরাশি এসছে যে সকাল হয়েছে, এখন বিদায় করে দিবে, তালাক দিয়ে, তালাক দিয়ে বিদায় করলে আমি বিয়ে বসবো, হ্যাঁ
এসে এসে বাড়ির ভিতরে ঢুকতে পারে না, বাড়ির এদিক ওদিক শুধু চক্কর লাগছে লাগাচ্ছে, তফ করছে, ঘোরাঘুরি করছে। খবর পেয়ে গেছে যে এক রাতে আমার স্ত্রী আর আমার স্ত্রীর ন্যায় ও ভুলে গেছে, আমার দশ বছর বিশ বছর ৩০ বছর জীবনকে ভুলে গেছে, ও এক রাতে এর উপর রাজি হয়ে গেছে। বলছি ইয়াওয়াইলা, হাই সর্বনাশ, হাই সর্বনাশ, আমার স্ত্রী চলে গেল, স্ত্রী চলে গেল, হাই সর্বনাশ। বলে বালাইম রাতে হি, হাই আমার স্ত্রী চলে গেল। আমার স্ত্রীকে তো দখল করে নিয়েছে, বিয়েটা দিলাম যে রাতটা রেখে সকালে হালাল করে দিবে, আমার স্ত্রীকে দখল করে নিয়েছে। কালমান গালা বাকা, কে তোমার স্ত্রী দখল করেছে? বলছে দুর্রক্কা, তাই না, ওই যে আপনি ভিক্ষে দিলেন না, ওই যে স্বাস্থ্য শরীর ভালো আর ভিক্ষে করে বেড়াচ্ছিল, আর ওই ছেঁড়া কাপড় পরে আছে, সেই কালা আর সেলুয়ে লিখে যাও, ডেকে নিয়ে আসো, ডেকে পাঠাও তাকে। থালাম্মা জাহর রাসুল, দূত আসলো, দূত আসলো, বলে এই তোমাকে ডাকছে আমিরুল মোমিন, তোমাকে ডাকছেন। তাহলে তাল্লা হল মার আতু, মহিলা বলছে যে ঠিক আছে আমিরুল মোমিন ডেকেছে, ভালো কথা, কিন্তু আমার কাছ থেকে শিক্ষা নিয়ে যাও, শিখিয়ে দিচ্ছি, শিখে যাও আমার কাছ থেকে কি বলতে হবে না হবে। অনেক মহিলা অনেক পুরুষ চাইতে চালাক, তাই না, স্বীকার করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাই সাজা করো কাল ওনসা, অনেক মহিলা আছে সেই মহিলার মতো পুরুষ হয় না, মারিয়ামের মতো, মারিয়াম আলাইহা সালামের মতো অনেক পুরুষ না, আমরা নই। তো বলছেন কাইফা মাউদিউকা মিন কওমিক, স্ত্রী বলছে নতুন স্বামীকে ফকির কি, আচ্ছা বলো যে তোমার বংশে তোমার কেমন মান সম্মান আছে, বংশে তোমার কোন পজিশন আছে, লোকজন তোমাকে মানে একটু মানে। কালালা হিসেবে মজাই বাস, মোটামুটি বংশে আমার একটা মর্যাদা আছে, খুব খারাপ নাই, এমনি খুব নিচু শ্রেণীর লোক আমি নই, মোটামুটি চলার মতো আমার একটা মান সম্মান আছে। কালা ওই মহিলা শিখে পড়ছে, ইন্না আমিরুল মোমিন ইয়াকুলুলাকা, যাও আমিরুল মোমিন তোমাকে ডেকেছে, বলবে তাল্লাক ইমরাতাকা, তোমার বিবিকে তালাক দিয়ে দাও, হয়তো বলবে, বলবে যে তালাক দিয়ে দাও, রাতে রেখেছো, খালাস হয়ে গেছে। ফাকুল্লা, তোমাকে শিখে দিয়ে বলবে না আমি তালাক দেবো না। আমিরুল মোমিন যখন বলবে তালাক দাও, দেশের নেতা খলিফাতুল মুসলিমিন বলবে না আমি তালাক দেবো না, ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, তুমি বলবে আল্লাহর কসম করে বলছি যে আমি তালাক দেবো না, কসম করে নিবে তুমি, আমি আল্লাহর কসম করে বলছি তালাক দেবো না, কারণ ফাইন্নাহু লা ইউকরিহুকা, আমি জানি যে আমিরুল মোমিন তোমার উপরে জবরদস্তি করবে না, বাই ফোর্স তোমাকে তালাক দেওয়া হবে না, কারণ জবরদস্তি তালাক ইসলামে নেই, আর আমির মমিন এই ভুল কাজ করবেন না। কালা উমর তারপরে বলছেন যে ও আল বাসাতু হুল্লা, তারপরে স্বামীকে আরো খুশি করার জন্য কি জানে ওখানে গিয়ে যদি মন দুর্বল হয়ে যাবে তালাক দিয়ে দেয়, পছন্দ খুব ভালোই হয়েছে, তার কাপড় টাপড় ছিল ছেঁড়া কাপড় ছিল, একটা হুল্লা, হুল্লা মানে সুন্দর কাপড়, একটা সুন্দর লুঙ্গি আর একটা সুন্দর চাদর, এই দুটি কাপড় গিফট দিয়ে দিচ্ছে নতুন স্বামীকে, নতুন বরকে, এই যে নাও আর তুমি যাও আমিরুল মোমিনকে কসম করে বলবে যে আমি আমার বিবিকে তালাক দেবো না। ফালাম্মা রাহু উমার মিন বাইত, উমার রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে দেখছেন যে আসছে ওই ফকির, কাল আলহামদুলিল্লাহ আল্লাযি রাযাকা যাররুকাতাইন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা লাখ লাখ শুকরিয়া যিনি এই কি বলে যে রিফু করা কাপড় ছেঁড়া কাপড় পরা লোকটিকে আল্লাহ রিজিক দিয়েছেন, মানে নতুন কাপড় দিয়েছেন। ফাদাখাল আলাইহি, তারপরে প্রবেশ করলো ওই ব্যক্তি আমিরুল মুমিনের কাছে, ফাকাল আতু তাল্লিক ইমরাতাকা, জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিন উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বিবিকে তালাক দিবে নাকি তুমি? তাহলে বলছে লা ওয়াল্লাহি লা উতাল্লিকুহা, না আমি তালাক দেবো না, আল্লাহর শপথ করে বলছে আমার স্ত্রীকে আমি তালাক দেবো না, আমার স্ত্রীকে আমি তালাক দেবো না। কালা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মন বোঝার জন্য বলেছিলেন, এখন বলছেন লাউ তাল্লাক তাহা, যদি তুমি এই স্ত্রীকে তালাক দিতে, কালকে বিয়ে করেছো রাত রেখে সকালে আজকে তালাক দিতে, লাউ জাতু রাসাকা বিসৌত, তাহলে তোমার মাথায় কষাঘাত করতাম, কোড়া মারতাম তোমাকে, তুমি এইরকম তালাক দিলে তোমাকে কষাঘাত করতাম। এ হাদিস ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন প্রখ্যাত তাবেঈ, তিনিও বর্ণনা করেছেন এরকমই। তারপরে বলছেন ওয়ালা মুখালিফা লাহুম ফায়াকুন ইজমান, সাহাবায়ে কেরামের জামানায় যে হালালা হারাম এবং হালালার বিয়ে টেম্পোরারি, এরকম বিয়ে কারো বিবিকে হালাল করার জন্য
কারোর জন্য হালাল কারোর জন্য এটি হারাম এবং বাতিল এই ক্ষেত্রে কি ছিল কোন বিরোধী ছিল না সুতরাং ফায়া কোন ইজমা আন সুতরাং এই ক্ষেত্রে ইজমা রয়েছে শুনে রাখুন ভালো করে এই ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ইজমা ইজমাউস সাহাবা আর সাহাবায়ে কেরামের ইজমাই হচ্ছে আসল ইজমা কারণ সাহাবায়ে কেরামের সংখ্যা 124,000 মোটামুটি 124,000 লোক তারপরে মক্কা মদিনায় অধিকাংশ সাহাবায়ে কেরাম আর সামান্য কিছু হয়তো গিয়েছেন মেসরে এবং বাসরা কুফায় গিয়েছেন তাদের ঐক্যমত খুব সহজ কিন্তু আজকে সারা বিশ্বে মুসলিম উম্মাহ ছড়িয়ে আছে কেউ যদি বলে অমুক ক্ষেত্রে ইজমা হয়ে গেছে এইরকম ইজমা সম্ভব সারা বিশ্বের ওলামায়ে কেরাম একমত হবে এক জায়গায় বসবেন যোগ্য ওলামারা আর তারপরে একমত হবেন এইরকম হওয়া আজকাল খুব দূরের ব্যাপার কিন্তু তখনকার যুগে সাহাবায়ে কেরামের ইজমা এর উপরে হয়েছে এবং তারপরে মনে রাখবেন আমাদের দেশের লোকের আবার ইজমা বয়ান করে কোরআন হাদিস বিরোধী কোরআন নেই হাদিস নেই এরকম ইজমা আর এখানে ইজমা কেমন আল্লাহর আনুগত্য রসুল আনুগত্য বলছে না এটার উপরে ইজমা হয়ে গেছে ইসলামকে চার ভাগ করা ইজমা হয়ে গেছে সব ইজমা হয়ে গেছে আল্লাহ বলছেন ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা এই উম্মত হচ্ছে একটি উম্মত আর বলছেন না 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 চারটি তে ইজমা হয়ে গেছে এগুলি ভুল কথা তো সময় শেষ হয়ে গেছে এখন শেষখানে বলবো যে হালালা সম্পর্কে শুনলেন তো কোরআন এবং হাদিসের কথা শরীয়তের হালালা হালালা নেই শরীয়তের বিধান হচ্ছে যে ভাগ্যে যদি থাকে ফিরে আসবে আর না হলে যে বিয়ে করে যাবে তার সে তিন তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে আর এই নোংরা কাজ এই জেনার কাজ সমাজে করবেন না আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখেন অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ করে এই জন্য বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে ভারত সেকুলার দেশ তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার ইজমে বিশ্বাসী তাদের যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা এইরকমই যে সব সরকার রয়েছে আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার যদি এইরকম ইসলাম বিরোধী কোন আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী হালালা সম্পর্কে আল্লাহ লানত রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা বললেন হারাম বাতিল নিকাহ আর সাহাবায়ে কেন বললেন যে এইসব হচ্ছে জেনা আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেবো বাকি তার যেগুলি আকিদাগত আরো আরো যেসব ভুল ত্রুটি প্রায় 29-30টি আমি তিনটি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে সেগুলি আপনারা ইসলাম সেন্টারে পাবেন বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা কোরআন এবং হাদিস সম্পর্কে ফিকহ সম্পর্কে হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায় শরী আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাং এর এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন হক কথা বোঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন যে কারো অন্ধ অনুকরণ করব একমাত্র আল্লাহ পাকের কথা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাজিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহির বিধান পৌঁছে গেছেন বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন এরকম ঈমান এবং আমল যেন দান করেন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন শুনে দেন মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্ত স্ত্রীকে হিল্লা অন্য জনের সাথে বিবাহ শুনতে পাচ্ছেন করতে হবে প্রশ্ন হলো হিল্লা বন্ধন হয় কেন জোরে দেন কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে দুটি হালাল চলন
এটি আলা তাওহীদ, এটি হলো ইসলাম রীতি, আর একটা হলো তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, যাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে না উঠে। তালাক দিলে বলে ওই স্ত্রী আর জোর বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাওয়া। এ কথা তো আগেই বলা যাওয়ার, এটা তো গোপন নেই, এই কথা জানার পরে কেউ তালাক দেওয়া হয়। সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয় আল্লাহ পাক তাদের এই অন্যায় ভাবে তালাক প্রদানকারী কেয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায় ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই বই কিনে নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার ভাবে আছে। শুনে বুঝতে পারছেন, ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি তিন তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে বিয়ে দাও, দিয়ে এক রাত কারো কাছে রাখো, দিয়ে হালাল হবে, এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন, কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটা পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন লানতের কাজ দিয়ে বলছে যে ইসলাম শর্ত আরোপ করেছে। যেন ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে, ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে? যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? বলছেন যে আমরা, আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি, আরেকটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি করি, জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করি যে আওয়ামী লীগের যুগে হয়নি। এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে, তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে 12,000 দুর্গা পূজা হয়েছিল আর আমরা মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি 16,000 দুর্গা পূজা বাংলাদেশে আছে। জি, ক্যাসেট মজুদ আছে আমার কাছে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া, যেখানে গিয়ে মাশাআল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে। জি, আল্লাহ পাক যেন হক কথা বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন, উদ্দেশ্য কারো মানহানি করেন। আগে বলেছি, শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি, আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়ার নাই, শুধু ইসলাম সংশোধন করা, যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায়, কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা মানুষ মিলে ব্যক্তি বুঝাতে না জড়িয়ে যায়, মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ, আমরা কোরআন সুন্নার জন্য অন্ধ, ইসলাম আল্লাহ পাক ওহী যে নাজিল করেছেন তার জন্য আমরা অন্ধ, তাকে আমরা মজবুত করবো, তাকে জীবনের প্রতি রেখে আমরা বাস্তবায়ন করবো। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন, হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন, শত্রুতা যেন দূর করে দেন, আমরা ভাই ভাই যাতে হইতে পারি কোরআন এবং সুন্নার ভিত্তিতে। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি প্রশ্ন করেছেন? এখন একটু এক ভাই জিজ্ঞেস করেছেন, ভাই বা বোন কে জিজ্ঞেস করেছেন, বাড়ির দক্ষিণ দিকে রশি ঘর উঠালে কি? রশি মানে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রশি ঘর, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে কিচেন অথবা ডাইনিং রুম, হ্যাঁ ডাইনিং হল, এমন কিছু শরীয়ত না, এটা বিদাতি আকীদা। কেউ যদি মনে করে যে দক্ষিণ দিয়ে ঘর বানানো যাবে না, দক্ষিণ দিয়ে কিচেন বানানো যাবে বা ডাইনিং হল বানানো যাবে না, তাহলে এটা বিদাতি আকীদা, এগুলো শরীয়তে কোনো অস্তিত্ব নেই। তারপরে ঘর লেখেনি, ঘর লিখেছেন, বুঝতে তো অসুবিধা যে ঘর ঘর র দিয়ে লিখেন, র এক ভাই বলেছেন যে আমার এক সাথী, এক ভাই সে ছুটি থেকে আসিয়াছে, তার হাতে একটা তাবিজ আছে, নবী সাল্লাম তাবিজ কে বলেছেন শিরক, তামায়ম ও শিরকুন, তাবিজ যা দিয়ে হোক না কেন, যদি কোরআনি দোয়া দিয়ে হয়, হাদিসের দোয়া দিয়ে হয়, কোরআনি আয়াত দিয়ে হয়, তবু আপনি বড়ই বেয়াদবি, হারাম কাজ করছেন যে পায়খানা নিয়ে যাচ্ছেন, আপনি স্বপ্ন দোষ হচ্ছে তখন আপনার গায়ে, পেশাব করছেন তখন আপনার গায়ে তাবিজ, হ্যাঁ পায়খানা অবস্থায় আপনার গায়ে, এটা কি আপনি চাইছেন?
পাটা এমনি লম্বা করে কেউ মসজিদে আছে কোরআনের দিকে, তখন বলছেন কত বেয়াদব এরা, কত বেয়াদব। আর আপনি অত্যন্ত কত বড় বেয়াদব যে পেশাব পায়খানে আপনি কোরআন হাদিসের দোয়া নিয়ে গিয়ে বসে, তাবিজ নিয়ে বসে পেশাব পায়খানা করছেন। তাবিজ কোনো মতেই যায় না, সে কোরআন দিয়ে হোক আর হাদিস দিয়ে হোক আর দোয়া দিয়ে হোক আর গাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন। কারণ সিরকি অবস্থায় তুমি মরে গেলে, গায়ে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, অবস্থায় মত চলে এলো মালাকুল মত মরে গেলে, তাহলে কোনোদিন রেহাই পাবেন না, এই কথা সাহাবি হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। চিকিৎসা করতে হবে, সে হের জাদু জাদু করেছে, জাদুর চিকিৎসা আছে, শরীয়তে যে চিকিৎসা আছে, এই চিকিৎসার উপরে একটা কিতাব আছে লাইব্রেরিতে এসে গেছে, সে হের জাদুর ওটা নিতে পারেন। জি, সুরা নাস, ফালাক, ভালো আলেম দিয়ে, যারা সৎ মানুষ বা ভালো আলেম হওয়া জরুরি নাই, ভালো নেক মানুষ, পরেশগার মানুষ যদি হয়, দিনদার মানুষ, হারাম খায় না, হারাম কাজ করে না, এরকম লোক দিয়ে ফুঁক ঝাড়ফুঁক করাইতে পারেন। মহিলার ক্ষেত্রে ঝাড়ফুঁক চাইতে ভালো যে পানিতে বা তেলে এরকম কালেজিরাতে এগুলিতে ফুঁক দিয়ে এ করবেন, ব্যবহার করবেন, তারপরে জমজমের পানি ব্যবহার করান, এগুলি সেহেল জাদু দূর করার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে, আল্লাহ যেন শেফা দান করেন। জি, এতটুকু জ্ঞান থাকলে ধরতে পারতেন। এতদিন শুনেন, ইসলাম শুধু সাইদি সাহেবের আমি বলিনি, ইসলাম লক্ষ লক্ষ মানুষের। আর সাইদি সাহেবের চিঠি পাইলে লক্ষ লক্ষ মানুষ গুমরা হয়ে জাহান্নামে গিয়ে মরত, কথা বুঝতে পারছেন? ইসলাম সাইদি সাহেবের একটা লোকের অত গুরুত্বপূর্ণ না, যত লক্ষ লক্ষ লোক যারা ওই চিটাগাঙ্গের ময়দানে গিয়ে সারা বিশ্বে পৌঁছে আছে ক্যাসেট, এবং এই ক্যাসেট আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, যদি সাইদি সাহেব তবুও করে না, তবুও এই ক্যাসেট ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, এবিসিডি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং ইসলাম মানে সাইদি সাহেব উদ্দেশ্য করেনি, ইসলাম আপনার মতো লোকের ঈশ্বর উদ্দেশ্য মনে করেছেন, মনে রাখবেন। ওর কাছে পৌঁছানো হয়েছে, আমাদের দাইরা রিয়াজে বসে দুই মাস আগে তাকে তার সাথে মিটিং করে তাকে ভুলগুলি ধরিয়ে দিয়েছে, অনেকগুলি ভুল, আল্লাহে আল্লাহর কসম করে বলছে আমি এগুলো বলিনি, আমি এগুলো বলিনি। সে বলেছে, অনেকগুলি স্বীকার করেছে যে না না আমি ভুল ছিলাম। মিটিং দুই মাস আগে আমাদের পাঁচ থেকে সাতজন দাই রিয়াজের বসে মিটিং করেছে, তার মসজিদে আবু হুরায়রা রিয়াজে এক বক্তব্যের প্রোগ্রাম এক জামাত ইসলামী লোক করিয়েছিল, সেটা বন্ধ হয়েছে, ঠিক বক্তব্যের আগে এসে বক্তব্যের পারমিশন তাকে দেওয়া হয়নি, তারপর ইসলামিক সেন্টারে মিটিং করে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভালো করে, আপনার মধ্যে ভুল আছে সংশোধন করেন। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মতো লোকে সংশোধন করা, যাদের মগজে ঢুকে আছে বিদাতি আকীদা। আপনারা বক্তাকে আলেম মনে করেছে, এটি সবচেয়ে বড় অজ্ঞতা জাতির, জাতির সবচেয়ে বড় অজ্ঞতা, কিসা কাহিনী যে বলতে পারে ভিত্তিহীন, তাকে আলেম মনে করে নিয়েছেন, এই 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 অজ্ঞতা সারানোর জন্য আমার বক্তব্য। আর আপনার যদি না সারে, লক্ষ লক্ষ মানুষ ইনশাআল্লাহ তাআলা সারবে, আল্লাহর কাছে আশা দিয়ে বক্তব্য করেছি, কাউকে কোন রকমের আঘাত করার জন্য না, আলহামদুলিল্লাহ। আর আমার কাছে টেলিফোন আসছে, আমার কাছে টেলিফোন আসছে সৌদি আরব থেকে, বাইরে থেকে টেলিফোন আসছে, জিদ্দা থেকে, তাবুক থেকে, আজকে শুধু তাবুক থেকে টেলিফোন এসছে, আজকে হাইল থেকে টেলিফোন এসছে, আজকে আপনার বিভিন্ন জায়গা থেকে আরো টেলিফোন এসছে, যারা বলছে কাসিম থেকে টেলিফোন এসছে, আমি খোবার জেলে বক্তব্য ছিল, যাচ্ছি রাস্তায় কাসিম থেকে টেলিফোন এসছে, পাঠান এই ক্যাসেট আর সিডি পাঠান। তো সবাই গোড়ামি নিয়ে নেই, বুঝতে চায়, হককে গ্রহণ করতে চায় মানুষ, আর অন্ধ মানুষ থাকতে চায় না।